আসসালামু আলাইকুম। এখন আমরা আর একটা ছোট একটা টপিক নিয়ে ডিসকাস করবো কালিনেক্সের উপরে, সেটা হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি যারা বিগিনার তাদের জন্য। হ্যাঁ, তো আপনি যদি অনলাইনে, আপনার কোনো ভিএমআর নাই, আপনার কোনো মেশিন নাই, হ্যাঁ হার্ডওয়্যার কম্পিটিবিলিটি নাই, তো অনলাইনে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো সময় আপনি কালিনেক্স অ্যাক্সেস করতে পারেন বা ইউজ করতে পারেন টেস্টিং পারপাসে, কেমন লার্নিংয়ের ক্ষেত্রে। তো নট অনলি অ্যাকচুয়ালি সেটা কালিনাক্স সেটা না, আপনি সেন্টোএস, লিনাক্স, উইন্ডোজ 7, উইন্ডোজ সার্ভার এগুলোও অ্যাক্সেস করতে পারেন। যাক, আমরা অ্যাকচুয়ালি কালিনাক্সটা একটু দেখবো কীভাবে এটা করে অনলাইন থেকে, কেমন। সো আমরা উইল গো অ্যাট এ ওয়েবসাইট দ্যাটস কল্ড linuxju.net, এটা ওকে। দেখুন, অ্যাকচুয়ালি আমি একটা কাজ করি, আমি নতুন একটা কনফিগার করি linuxju.net। ওকে, তো এখান থেকে আসবেন ওয়েলকাম টু লিনাক্স জু। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে এখানে একটা দেখেন রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট, আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রেজিস্টার করতে হবে অ্যাকাউন্টের জন্য। পরবর্তীতে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান আপনার অ্যাকাউন্টে, সেখান থেকে এটা এখান থেকে ফরগটেন ইউর পাসওয়ার্ড এখান থেকে রিকভারি করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল, যে রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট, আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তো প্রসিড টু রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার। তো অ্যাজ ওয়েল ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দিয়ে আপনি জাস্ট একটা এখানে জাস্ট আপনি দিবেন জাস্ট ইন্টারেস্ট, যেমন আর কিছু দরকার নেই, এটা দরকার নেই। ম্যাট্রিকুলেশন নাম্বার সিলেক্ট জাস্ট ইন্টারেস্ট, ইফ ইউ নট স্টুডেন্ট লিভ ম্যাট্রিক, ইফ ইউ আর নট স্টুডেন্ট এটাও দরকার নেই, এটাও দরকার নেই। ওকে, দেন জাস্ট আপনি রেজিস্টার করলেন অ্যাজ ইউজুয়াল, হয়তো আপনার আপনার মেইলে একটা লিঙ্ক যাবে, ওটা জাস্ট কনফার্ম করলে হবে। সো আপনি এটা রেজিস্ট্রেশন করার পরে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং এটা ঢুকবেন। আমার এখানে এটা আমার এখানে মুশফিকুরের সিএসসি দিয়ে এখন খোলা আছে, কেমন। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে লগ ইন। আমি লগ ইন করলাম, দেখুন আমার ইউজার এমডি মুশফিকুর গেস্ট মোডে আছে। দেন দেখেন এখন আমি যে চাচ্ছি এইখানে দেখেন লিনাক্স সেন্টোস 7, আপনি এখানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স সেন্টোস 7, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2008, মাইক্রোসফট উইন্ডোজ 7, ক্যানন, কালি, উইন্ডোজ 7। তো আমি ইউজ করবো হচ্ছে কালি, এটা আমি করলাম। দেন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি ফ্রেশ লিনাক্স ইনস্টল ইমেজ আর ইউজ প্রিভিয়াস। আপনি যদি অ্যাকাউন্ট খোলার পরে আপনি যেটা ইউজ করবেন পরবর্তীতে আবার লগ ইন করার সময় যদি ওইটাতেই লগ ইন করতে চান তাহলে আপনি এটা ক্রিয়েট করবো। ওকে, আর আমি চাচ্ছি না ফ্রেশ লিনাক্স ইনস্টল ইমেজ যদি হয় তাহলে এটা ক্লিক, দেন কালি। ওকে ফাইন, আমার এখানে মেশিন স্টেট রান দেওয়া আছে, রাইট। সো এটা মেশিন স্টেট রান আপনাদের প্রথমে থাকবে না, আমি একটা কাজ করি আমি সুইচ অফ করি। স্টপিং স্টপ হচ্ছে, ওকে দেখা যাক, আমি একটু সময় লাগবে, স্টপ হচ্ছে। স্টপ হলে এখানে দেখুন সুইচ অন এর একটা অপশন চলে আসবে, এখানে যদিও গ্রে কালার এখনো আসে নাই আপনাদের। আমি যেহেতু এটাতে লগ ইন করা ছিলাম ওটা হয়তো আমি কোনো কারণে সুইচ অফ করি নাই, যার কারণে এখানে আমাকে এটা এখন দিচ্ছে না, স্টপিং অবস্থা আছে। স্টপিং হোক, স্টপিং হওয়ার পরে তারা আমাকে এখানে আবার মেশিনটাকে সুইচ অন, দেখেন এখন মেশিন স্টিল হল্ট, এখন বন্ধ আছে, শাটডাউন অবস্থা আছে। ওকে, সো এখন আমি যেটা করবো ফ্রেশ ইনস্টলের মেশিন সুইচ অন করবো আমি, দেখুন আমার এখানে বিজি হচ্ছে, দেন রান দেখাবে এবং এখানে বুট প্রসেস দেখাবে, দেখেন রান, বুট প্রোগ্রেস, এখানে বুট প্রোগ্রেস কমপ্লিট হবে, দেন তারপরে আমরা শুরু করতে পারবো। এখানে বুট প্রোগ্রেস হচ্ছে, বাই দ্য ওয়ে ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখুন যদি আপনারা এখান থেকে অন্য কোনো কিছু ইউজ করেন, যেমন সেটা লিনাক্স, সেন্টোএস, কেইন, এগুলো যদি কেইন ইউজ করেন তাহলে তার ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড সিকিউর, আর এখানে আমাদের অন্য একটা ইউজারও থাকে এলিস, তার পাসওয়ার্ডও সিকিউর। বাট আমরা যে কালিনেক্স ইউজ করব, তো কালিনেক্সের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে রুট এবং পাসওয়ার্ড হবে কালি, রাইট। দেন নাও
আমরা বুট প্রোগ্রেস কমপ্লিট কানেক্ট। এখন আমাদের এখানে দুটো ওয়েতে আমরা দেখতে পারি, জাভা টেলনেট করতে হলে আপনাকে এখানে আপনার মেশিনে জাভা ইনস্টল থাকতে হবে, জাভা স্ক্রিপ্ট থাকতে হবে ইনস্টল, আর আমরা ভিএনসি এবং এসএস করেও করতে পারি। দেন দেখুন আমি ভিএনসি করে ঢুকছি, অর্থাৎ ভিএনসি করে ঢুকলে আপনি গ্রাফিক্যাল মোডটা পাবেন। আমি গ্রাফিক্যাল মোডে ঢুকতেছি দেখুন, আর গ্রাফিক্যাল মোডে ঢুকবে দেখুন, এই যেমন চলে আসছে কালি। ওকে, দেন আমি আদার্স এ ক্লিক করব। হ্যাঁ, আদার্স, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড দেব কালি। আমাকে গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে আসছে। ওকে, কালি নেক্সে। আমরা আরো দুইভাবে ঢুকতে পারি, সেটাও আমরা দেখব। দেখুন আমাকে ফুল যে ইন্টারফেসটা শো করতেছে, রাইট, এটা হচ্ছে আমার ফুল ইন্টারফেসটা। এখান থেকে আপনি, আমরা কালিতে যেভাবে আমরা কাজ শিখি, যা যা করতে পারি, আমরা এখানে সবগুলো ঠিক সেম সেভাবে কাজগুলো করতে পারবো। ওকে, এখন আমরা যদি চাই অন্য আরেকভাবে আমরা ঢুকতে পারি, সেটা হচ্ছে দেখেন এসএসএইচ করে, অর্থাৎ এখানে আমি সিকিউর শেল কমান্ড মোডে ঢুকবো, এখানে আমার কোনো কোনো গ্রাফিক্যাল মোড আসবে না। ওকে, এখানে আমার কোনো গ্রাফিক্যাল মোড আসবে না। দেখুন এখানে ইউজার নেম পাসওয়ার্ড যাবে, দেখুন লগ ইন অ্যাজ রুট এবং পাসওয়ার্ড আমরা দেবো কালি দেখুন। ওকে ফাইন, এখন আমি ইফ কনফিগ যদি আমি দেখি, আমার আইপিটা দেখি, দেখুন আমার আইপি দেখাচ্ছে 10.0.1.7। এখানে আপনি অ্যাজ ইউজুয়াল কালিতে আমরা যা যা কাজ করতে পারি সব এখানে করতে পারবো, রাইট। আমি কোথায় আসছি, পিডব্লিউডি, সব কমান্ড আমার এখানে নেবে। সো লার্নিং এর ক্ষেত্রে বেস্ট একটা সোর্স আমাদের এটা, আপনি যে কোনো জায়গা থেকে লার্নিং করতে পারেন। আচ্ছা, এটা দেখলাম আমরা ভিএনসি করে, এটা দেখলাম আমরা, দেখুন এখানে আমি যদি চাই যে না, এখানে যে আমার এটা আমার আপনার আমার আপনার কমান্ড প্রম্পট, এটা আপনি ইচ্ছা করলে ওপেন করতে পারবেন, এখানেও ওপেন করলাম। ওকে, ইফ কনফিগ, এখানে দেখেন আমার এখানেও যা ইচ্ছে তাই করতে পারবো। এখন আমরা যদি আরেকটা ইস্যু যদি দেখি, সেটা হচ্ছে আমি যদি ওইটা ওই মেশিনের ভিতরেই যদি ঢুকতে চাই, আমি আমার পুটি দিয়েও ঢুকতে পারবো, সেক্ষেত্রে আমার হোস্ট নেমটা দেখেন এখানে লেখা আছে ইউআরআই টেলনেট, টেলনেট করে যদি আপনি ঢুকতে চান বা আপনি যদি অন্য কোনো পুটি দিয়ে ঢুকতে চান, সেক্ষেত্রে আমরা দেবো লিনাক্স জু ডট নেট, লিনাক্স জু, সরি, লিনাক্স জু ডট নেট। আপনি এখানে এসএস করে ঢুকতে পারেন, আমি ঢুকতেছি রুট কালি। ওকে, দেন আপনি, আপনি যদি চান যে না, আপনি টেলনেট করে ঢুকবেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা ঢুকতে পারেন লিনাক্স জু ডট নেট, টেলনেট করে যদি ঢুকতে চান সেক্ষেত্রে আপনি টেলনেট করেও ঢুকতে পারেন। ওকে, রুট কালি। সো আমরা আমাদের ভার্চুয়াল একটা অনলাইনে যে, অর্থাৎ এটা আপনাকে তো আপনার বাসায় এই মেশিনেই করতে হবে এরকম না, আপনি যদি লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মেশিন অ্যাক্সেস করতে পারেন থ্রু আপনার অ্যাকাউন্ট। ওকে, সো আমার কাছে এটা বেশ ভালো একটা প্ল্যাটফর্ম লাগছে আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে, লিনাক্স লার্নিংয়ের ক্ষেত্রে সেটা আপনার খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের সামনে ক্রিয়েট করে দিয়েছে, যখন তখন আমি ইচ্ছা করলেই আমি প্র্যাকটিস করতে পারতেছি। তো যারা বিগিনার, আই হোপ তাদের ক্ষেত্রে এটা বেশ কাজে লাগতে পারে, তারা চেষ্টা করবেন যে কোনো জায়গা থেকে যে কোনো যখনই সময় হোক এইভাবে অ্যাক্সেস করার জন্য। ওকে, তো এক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, সেটা আমরা কন্ট্রোল থেকে আমরা সুইচ অফ করে দিতে পারি, তাহলে আমার মেশিন সুইচ অফ হয়ে যাবে। মেশিন স্টেট এখন বিজি, একটু পরে দেখা যাবে স্টপিং, দেন হল্ট। ওকে, সো ডিয়ার, আজকে এই পর্যন্তই, আমি নেক্সট একটা ভিডিও করব, সেটা হচ্ছে আমরা দেখবো ভিএমওয়ার থেকে, ভিএমওয়ারের মেশিনগুলো থেকে আমরা মেন মেশিন, আমার হোস্ট মেশিন থেকে আমার ভিএমওয়ারের মেশিনে কীভাবে আমরা পুটি দিয়ে ঢুকতে পারি। ওকে, এটা তো অনলাইন থেকে দেখলাম,
আর আমার ভিএমআর এর মেশিনগুলোতে আমি আমার মেইন মেশিন থেকে পুটিতে কীভাবে ঢুকবো সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, থ্যাংকস আ লট।